গাইবান্ধায় বন্যায় করতোয়া, বাঙালি ও কাটাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও ফসলি জমি। কৃষি বিভাগ জানায়, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর সহ চার উপজেলায় বন্যার পানিতে 2000 হেক্টর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়েছে। স্থানীয়রা জানায়, ক্ষতির পরিমাণ আরও দ্বিগুণ হতে পারে। করতোয়া নদীর পানি বৃদ্ধির কারণে গোবিন্দগঞ্জের আখ, রোপা আমন, সবজি ও কলা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছে অন্তত 20,000 কৃষক। নদীগুলোর কিছু কিছু জায়গা বাঁধ ভেঙে আমাদের আবাদী জমিতে কিছু পানি চলে এসেছে। এই কারণে গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাঘাটা এবং সুন্দরগঞ্জ উপজেলায় মোট 2175 হেক্টর জমি আবাদ আমাদের ধান, সবজি সহ অন্যান্য ফসল নিমজ্জিত হয়েছে।